সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেই সকল আমার ইউটিউবের দর্শক বন্ধুদের জন্য যারা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপদ সিং কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা মুর্শিদাবাদের জিয়াগঞ্জ কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলে এবং তোমাদের মধ্যে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছো তারা কিন্তু প্রথম বর্ষে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা আজকে ভিডিওটি অবশ্যই দেখো। আজকে ভিডিও আমি তোমাদেরকে দেখাবো মেরিট লিস্টে যাদের স্থান রয়েছে তারা তোমরা কীভাবে শ্রীপদ সিং কলেজে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়াটি কী, অ্যাডমিশন নেওয়ার সময় কীভাবে তোমরা অনলাইনে টাকা পেমেন্ট করবে, সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সেই সকল বন্ধুদের কাছে যারা শ্রীপদ সিং কলেজে ভর্তি হতে চায়। তাই আজকে ভিডিওটি বেশি দেরি না করে চলো আমরা শুরু করি। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আমরা গুগল ক্রোম ব্রাউজার খুললাম, তোমরা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবে, তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি শ্রীপদ সিং কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি খুলেছি। এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন 2020-21, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে দেখো সেই অ্যাডমিশন পেজটি চলে আসলো। কিচ্ছু তোমাদের করতে হবে না, তোমরা যারা মেরিট লিস্ট জানো না তোমরা এখানে গিয়ে মেরিট লিস্ট অপশনে গিয়ে বিএ মেরিট লিস্ট, বিএসসি মেরিট লিস্ট, বিকম মেরিট লিস্ট অর্থাৎ আর্টসের, সায়েন্সের এবং কমার্সের মেরিট লিস্টে এখানে গিয়ে ক্লিক করে যথারীতি জেনে নিতে পারো অথবা সরাসরি তোমরা গেট অ্যাডমিশনে চলে যাবে। গেট অ্যাডমিশনে গিয়ে তোমরা তোমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেবে এখানে, যে ফোন নাম্বারটি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই জন্ম তারিখটি বসিয়ে নেবে এখানে। সিম্পলি সহজভাবে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে, দেখো তোমাদের সামনে তোমাদের সেই প্রোফাইলটি খুলে গেছে। এখানটায় তোমরা যদি যে পেমেন্ট করেছিলে সে পেমেন্টের রিসিপ্ট চাও তাহলে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে পেমেন্টের রিসিপ্ট, ঠিক আছে। তারপরে যদি তোমরা দেখতে চাও ফর্মটাকে প্রিন্ট করতে চাও একবার এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা ফর্মটিকে দেখো এই প্রিন্ট করে নিতে পারবে, ঠিক আছে, এই যে প্রিন্ট দিস পেজে গিয়ে। আর তোমরা যদি মেরিট পজিশন জানতে চাও যে তোমার এই মেরিটে মানে মেরিট লিস্টে কোথায় স্থান রয়েছে তাহলে তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে লিস্ট, বিএ ইংলিশ অনার্স, ওভারঅল র্যাঙ্ক, কম্বিনেশন উইন্ডো খুলে গেল। এটা হচ্ছে তোমার র্যাঙ্ক, 7 হচ্ছে তোমার র্যাঙ্ক, তোমার 25/8/2020 রাত্রি 10টা অবধি তোমার অ্যাডমিশন হবে। এখানে লেখা রয়েছে 21 ঘন্টা 43 মিনিট রয়েছে তোমার হাতে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার যদি তুমি অ্যাডমিশন নিতে চাও সিম্পলি দেখে নাও ভালো করে, মূল বিষয় তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা এই যে মেক পেমেন্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাডমিশন পেজটি খুলে গেল। তোমাদের কাছ থেকে যে টাকাটি নেওয়া হবে কোন বিষয়ের জন্য কত টাকা, টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি, অ্যাডমিশন ফি, কলেজ এক্সাম ফি, মিসেলিনিয়াস রিসিপ্ট, স্টুডেন্ট ইউনিয়ন ফি, সমস্ত কিছু এখানে হিসাব দিয়ে তোমাদের কাছে দেখো 2000 টাকা নেওয়া হবে, ঠিক আছে। এই চ্যালেঞ্জটি তোমরা পেয়ে যাবে, নিচে তোমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে মিলিয়ে দেখে নেবে। তোমরা এখানে দুটি উইন্ডো রয়েছে, একটা অ্যাক্সিস ব্যাঙ্ক জাস্ট পে আর এটা হচ্ছে রিজার্ভ পে, যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নেবে। আমরা অ্যাক্সিস ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, অ্যাক্সিস ব্যাঙ্ক মানে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে পে করতে হবে তা নয়, এটি একটি গেটওয়ে পেমেন্ট গেটওয়ে, এই সিলেক্ট করে নিলাম। দেখো মার্চেন্টে চলে এসেছে সব কিছু, প্রথমেই বাই ডিফল্ট ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সিলেক্ট হয়ে থাকবে। তোমরা এখানে কার্ড নাম্বারটি বসাবে, যার বা জিনার নামে কার্ডটি ইস্যু হয়েছে তিনার নাম বসাবে, কার্ডের সামনের দিকে যে সংখ্যাটি রয়েছে মাসের সেটি বসাবে, বছরের সংখ্যাটি বসাবে, উল্টো দিকে যে তিনটে সংখ্যা রয়েছে সিবিবি সেই সংখ্যাটি বসিয়ে দিয়ে তোমরা মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। যারা নেট ব্যাঙ্কিং ইউজ করতে চাও এখানে ক্লিক করবে, যে ব্যাঙ্কে এখানের মধ্যে থেকে করতে চাও সেটি সিলেক্ট করবে অথবা এখানে ক্লিক করে লিস্টের মধ্যে থেকে ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবে, তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। আর যারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাও তারা তোমাদের ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসটি এখানে লিখে মেক পেমেন্ট অপশানে করলেই তোমাদের পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইরকমভাবে খুবই সহজে তোমরা পেমেন্ট করবে। একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা সব কিছু দিয়ে মেক পেমেন্ট করবে যতক্ষণ না পেজটা কনফার্ম হচ্ছে, যতক্ষণ তোমাদের ঘুরবে ততক্ষণ অবধি কিন্তু তোমরা কোনো রকমভাবেই রিফ্রেশ বা এসকেপ বা ক্যান্সেল অপশন টিপবে না।
তোমরা পেমেন্ট মেক পেমেন্ট অপশনে ক্লিক করে দিয়ে ওটিপি বসিয়ে দিয়ে চুপচাপ বসে থাকবে যতক্ষণ না তোমাদের সামনে কনফার্মেশন মেসেজ আসে। যখন পেজটি প্রসেসিং হচ্ছে সেই সময় যদি তোমাদের ইন্টারনেট কানেকশন ডাউন হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো কারণবশত তোমরা যদি রিফ্রেশ বাটন প্রেস করে দাও বা ব্যাক করো এসকেপ করো, তাহলে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশনটি ফেল হয়ে যেতে পারে অথবা এমনও হতে পারে তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশনটি আনসাকসেসফুল দেখাবে। ফলে তখন একটি মাথায় হেডেক হবে, সেই কারণে তোমরা একবার মেক পেমেন্ট অপশনটি করে আর কোনো কিছু নাড়াচাড়া করবে না যতক্ষণ না তোমাদের কনফার্ম হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও, কিভাবে তোমরা শ্রীপুর সিং কলেজে যারা মেরিট লিস্টে স্থান পেয়েছো প্রথম বর্ষে আবেদন করবে, তোমরা অবশ্যই অবশ্যই যারা ভর্তি হতে চাও সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, একদম দেরি করবে না, শেষ মুহূর্তে গিয়ে অ্যাডমিশন নিতে যাবে না। যারা আগে থেকে নেওয়ার তারা ঠিক সময় 5-6 ঘন্টা বাকি থাকতে অ্যাডমিশনটি নিয়ে নেবে, যাতে করে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।